প্রতিমন্ত্রী মনোনয়ন না পাওয়ায় মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম চার আসনের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন নৌকার মনোনয়ন না পাওয়ায় কুড়িগ্রামের রৌমারিতে মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী। রোববার সন্ধ্যায় তার নির্বাচনী এলাকা রৌমারি, রাজীবপুর ও চিলমারি এলাকায় মিষ্টি বিতরণ করা হয়। আগে মনোনয়ন প্রত্যাশী প্রতিমন্ত্রী জাকির হোসেনকে মনোনয়ন না দিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন করেছিলেন। অন্যদিকে প্রতিমন্ত্রীর পরিবর্তে কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশকে মনোনয়ন দেওয়ায় রোমারিতে আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার সন্ধ্যায় মিছিলটি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলোতে গিয়ে শেষ হয়। এর আগে রোববার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থী ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর পরপরই শুরু হয় রৌমারি, রাজীবপুর ও চিলমারি উপজেলা শহর সহ বিভিন্ন ইউনিয়নে মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস।